শুক্রবার 2024 লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন কল্যাণপুর বিধানসভার অন্তর্গত বলরাম কোবরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। এদিন আর পাঁচজন সাধারণ নাগরিকের সাথে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটদান পর্ব শেষে মন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, তাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে এবং গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে প্রত্যেক জনগণকে নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানান তিনি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট দিক। আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব, আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব, আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই ভোট এগিয়ে আসা উচিত। আমাদের এখানে এই 57 নম্বর বুথ বলরাম কোবরা 12 স্কুল, এখানে সবাই পিসফুলভাবে ভোট দিচ্ছে, আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসুক ভোট দেওয়ার জন্য। এদিন নিজ বিধানসভা কেন্দ্র পেঁচারথলের তহসিল অফিসে ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী শান্তনা চাকমা। এদিন ভোট শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গণদেবতারা যথেষ্ট সচেতন, তাই দেশ তথা রাজ্যের উন্নয়নের স্বার্থেই জনগণ ভোট প্রয়োগ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। পেঁচারথল বিধানসভা অন্তর্গত 10 নম্বর পোলিং বুথ তহসিলে আজকে আমি ভোট দিয়েছি। তো এই জয় আমি মনে করি অবশ্যই জয়ী আমরা হব, কেননা জাতি জনজাতি উন্নয়নের জন্য আমরা তৃতীয়বারের জন্য মোদিজিকে চাই, এবং জনগণ 100% দেশকে রক্ষা করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকেই আমি আশাবাদী ভোট করবে, এবং সকলে জনগণ আমাদের গণদেবতারা সচেতন আছে, এবং অবশ্যই নিশ্চিত 100% আমাদেরই জয় হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।